জেলার শাহজাদপুর উপজেলার পুরো শহর জুড়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। পঁচিশে বৈশাখ কবিগুরুর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছারি বাড়িকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবকে কেন্দ্র করে চলছে মঞ্চসজ্জা আলোকসজ্জার কাজ, থাকছে নানা রঙের আলপনা। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত পালঙ্ক, চেয়ার, পালকি সহ নানা নিদর্শন দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। খুব ব্যস্ততার মধ্যে থেকেও কাজটা করতে হচ্ছে। এখানে আসলে একটা মনে হয় যে আমরা ভিতর থেকে একটা জায়গা থেকে আসি। জন্মজয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ সময়ে তাই মহড়ায় ব্যস্ত শিল্পীরাও। প্রতি বছরই নাচ, গান, নাটক এগুলো করে থাকি, আমরা এবছরও করছি। অনুষ্ঠানে স্থানীয় ও দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। এই অনুষ্ঠানমালায় রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্যকর্ম, সনেট, গীতিনাট্য, নৃত্য, গান সবগুলোই উপস্থিত থাকবে। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। কাছারিবাড়ি সহ আশপাশ এলাকার এবং টোটাল শাহজাদপুর এলাকার এই আয়োজনকে কেন্দ্র করে কি ধরনের কোনো পরিবেশ তৈরি হইতে পারে কিনা সে বিষয়ে আমরা এখন থেকেই আমাদের ইন্টেলিজেন্স কালেকশন করতেছি। শাহজাদপুরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ থেকে ১৮৯৭ সালের বিভিন্ন সময় কাছারি বাড়িতে এসে থাকতেন। তিনি এখানে বসেই বিসর্জন, পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটি ও সমাপ্তির মতো অনেক ছোট গল্প, নাটক ও উপন্যাস রচনা করেছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।